ওয়েলকাম এভরিওয়ান। আজকে আপনারা দেখবেন 550 টাকায় বাফেটের কি কি আয়োজন আছে সেগুলা। এই মাত্র এত কম দামে যে বাফেট হতে পারে সেটা, তাও আবার ধানমন্ডির মতো জায়গায়, সেটা আপনারা না দেখলে বুঝবেন না আশা করি। তাহলে এটার কোয়ালিটি কেমন, ইন্টেরিয়র কেমন, খাবারের স্বাদ কেমন, আমি আজকে আপনাদের বিস্তারিত দেখাবো। তো আমার বাসা হতে ধানমন্ডির উদ্দেশ্যে আমি রওনা দিই। ধানমন্ডি পৌঁছাতে পৌঁছাতে আমার প্রায় 1.5 থেকে 2 ঘন্টা লেগে গেল ঢাকার জ্যামের কারণে। তাহলে আপনারা নামবেন হচ্ছে যে ধানমন্ডি 15 নম্বরের যে নাবানা টাওয়ার আছে সেখানে গাড়ি দিয়ে নেমে যাবেন। দেখতে পাচ্ছেন নাবানা টাওয়ার, পুরো 13 তারাই হচ্ছে বিভিন্ন ফুড আইটেমের দোকান। তাহলে লিফটের 9 উঠে আপনারা পৌঁছে যাবেন বাফেট ম্যানিয়াতে। তাহলে বাফেট ম্যানিয়ার ইন্টেরিয়রটা আপনারা দেখতে পাচ্ছেন, প্রায় 100 থেকে 150 মানুষের এখানে আয়োজন করা যেতে পারে খুব সুন্দর মতো। তাদের টাইমিংটা হচ্ছে, লাঞ্চের টাইমিংটা হচ্ছে আপনাদের 1:30 থেকে 4:30, এই 3 ঘন্টা, 4টার পরে কোনো রিফিল হয় না আর কি। আর ডিনার শুরু হয় মেবি 7টা থেকে 10টা, ডিনারের হচ্ছে 650 টাকা করে। আমরা গিয়েছিলাম লাঞ্চে, দেখাবো আজকে যে মাত্র 550 টাকায় আপনি কী কী খাবার পাচ্ছেন। তো এখানে বাজেট বুফে হলেও এখানে ডেজার্টের কোনো কমতি ছিল না, মাত্র 550 টাকায় রেড ভেলভেট কেক, জেলি, প্যানাকোটা, হোয়াইট কেক, তারপর বিভিন্ন পেস্ট্রি কেক, পুডিং, পায়েস, এখানে ভর্তা দেখতে পাচ্ছেন যারা বাঙালি আইটেম লাইক করেন, পেস্ট্রি, 2 ধরনের রাইস আছে এখানে, ফ্রাইড রাইস, আর এখানে হচ্ছে চিকেন বিরিয়ানি, ওয়াও। আর এখানে চাইনিজ ভেজিটেবল 2 ধরনের দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ডোরি ফিশ এবং এটা হচ্ছে চিকেন সিজলিং। অন্যতম মূল আকর্ষণ গরুর মাংস 550 টাকায়, হারিয়ালি কাবাব, ডাল গোস্ত এবং পাস্তা দেখতে পাচ্ছেন আপনারা। ড্রিঙ্কস ছিল 3 ধরনের, জুস, লেবুর শরবত এবং পেপসি ছিল তাদের এখানে। এই সাইডটায় খুব ভিড় থাকায় তখন যেতে পারিনি। এখানে কর্ন স্যুপ আর থাই স্যুপ দেখছেন, ডেজার্ট আইটেম দেখা যাচ্ছে, আচার, চাউমিন, সালাদ, অন্যতম মূল আকর্ষণ পিজাও ছিল, পন্থন, স্প্রিং রোল, বন্ধুরা খেয়ে খুব খুশি। বাজেট বুফে অনুযায়ী ইন্টেরিয়রটা খুব ভালো লেগেছে আমার, 550 টাকায় এর থেকে বেশি আশা করা যায় না। অনেকে যারা বুফেতে পয়সা উসুল করতে যায় তাদের জন্য এটা পারফেক্ট আর কি, খুব ভালো। কিন্তু খাবার অপচয় মোটেও করবেন না, আপনি যতটুকু খেতে পারবেন ঠিক ততটুকু নেবেন।